দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট কাবুল বিমানবন্দরে হামলা জো বাইডেনের পদত্যাগের দাবিতে সরব মার্কিন জনতা আফগানিস্তানে আবারও সেনা পাঠান ওবামার সময়ের প্রতিরক্ষা মন্ত্রী চব্বিশ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আবারও হামলার সংখ্যা। তালেবানের পুনরুত্থানে কাশ্মীরের স্থিতিশীলতা নিয়ে সংখ্যায় ভারত দায়েশ বিরোধী মার্কিন হামলার প্রতিক্রিয়া আফগানিস্তানে অভিযান চালাতে হলে তালেবানের অনুমতি লাগবে বলছে মুখপাত্র একত্রিশে আগস্ট সবচেয়ে বিপজ্জনক অবস্থায় থাকবে কাবুল এবং সর্বশেষ জানিয়ে দেব কবে আমিরুল মোমিনিন পাচ্ছে আফগানিস্তান শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কাবুল বিমানবন্দরে তেরো মার্কিন সেনা সহ একশো জনের উপর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি জোরালু হলো জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি টুইট করে বলেন বাইডেন কি এবার পদত্যাগ করবেন নাকি তাকে সরানো হবে তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন তাহলে তা দশ গুণ খারাপ হবে স্রষ্টা আমাদের রক্ষা করুন নিকির এই টুইটের পরে রিপাবলিকান পার্টির একাধিক কংগ্রেসম্যান টুইট করে বাইডেনের থেকে দাবি করতে থাকেন বাইডেনের সঙ্গে সঙ্গে তারা কমলা হ্যারিস ও বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনেরও পদত্যাগ দাবি করেন রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিস করা হয়ে থাকে তাহলে কেন বাইডেনের ইমপিসমেন্ট হবে না আফগানিস্তান থেকে যেভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে তা বাইডেনের চরম গাফিলতি বলে রিপাবলিকান দলের নেতারা জানতে থাকেন বস্তুত আফগানিস্তান ইস্যুতে বাইডেনের ব্যর্থতার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদত্যাগ চেয়েছিলেন রিপাবলিকান কংগ্রেস ম্যানরা অবিলম্বে মার্কিন কংগ্রেসের অধিবেশন দাবি করলেও স্পিকার নেন্সি পেলোসি তা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তানে মার্কিন সেনার মৃত্যুর শেষবার হয়েছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে তার কয়েক সপ্তাহ বাদেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে চুক্তি করেন যাতে মার্কিন বাহিনীর ওপর তারা কোনো হামলা না করে ফলে গত বৃহস্পতিবার কাবুলের বিস্ফোরণে তেরো মার্কিন সেনার মৃত্যুর বাইডেনকে চরম অস্বস্তিতে ফেলেছে তালেবান যেভাবে আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে তাতে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন জনতারও একটি বড় অংশ বাইডেনের উপর ক্ষুব্ধ কাবুলের বিস্ফোরণ সেই ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেপে উঠল কাবুল মূলত বিমানবন্দর চত্বরে জোরালো বিস্ফোরণ হয় সেই সময় তালেবান অধিকৃত আফগানিস্তান ছাড়তে চাওয়া কয়েক হাজার আফগান নাগরিক জড় হয়েছিলেন বিমানবন্দরে আফগান নাগরিকদের নিয়ে মার্কিন বিমান ওড়ার আগেই পরপর বিস্ফোরণ ঘটে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে একশো জনের উপর মৃত্যু হয়েছে তাদের মধ্যে তেরো জন মার্কিন সেনা রয়েছেন মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র ফক্স নিউজ আফগানিস্তানে আবারও সেনা পাঠান ওবামার সময়ের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্ত্রী লিওন প্যানেট্রা আফগানিস্তানে মার্কিন সেনা ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দেশটিতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার জন্য আবারও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা প্রয়োজন প্রেসিডেন্টের বরাত দিয়ে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শনিবার ওয়াশিংটনে বলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে আমেরিকা একটি ভয়াবহ ও বিপদজনক পরিস্থিতিতে পড়েছে তিনি কাবুলে প্রাণঘাতী বোমা হামলাকে বাইডেনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে অভিহিত করেন ওবামা প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমরা বর্তমানে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের চেষ্টা করছি ততসব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একটি যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারি না আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ত্যাগ করতে পারি না কারণ সন্ত্রাসবাদ আমাদের নিরাপত্তার জন্য হুমকি লিওন প্যাট্রেটা দাবি করেন তালেবান মুখে শান্তির কথা বললেও এখনো সন্ত্রাসবাদ ত্যাগ করেনি বরং সন্ত্রাসীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ফের আবারও হামলার আশঙ্কা করছে বাইডেন এবার মহাবিপদে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে আবারও ভয়াবহ হামলার আশঙ্কার কথা জানালো যুক্তরাষ্ট্র নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কাবুলের বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়ার অভিযান শেষ পর্যায়ে এনেছে পেন্টাগন এর মধ্যে কাবুল ছেড়ে চলে গেছে ব্রিটিশ সেনাবাহিনী আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গি গোষ্ঠী আইএসকের ভয়াবহ আত্মঘাতী হামলায় ব্যাপক প্রাণহানির পরেও মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে দেশ ছাড়ার চেষ্টায় কাবুল বিমানবন্দরে প্রতিদিন ভিড় করছে সাধারণ আফগানরা উদ্দেশ্য কোন নিরাপদ দেশে যেন একটু মাথা গোজার ঠাই

এর মধ্যে কাবুল বিমানবন্দর শুরু করেছে মার্কিন সেনারা নতুন করে হামলার আশঙ্কায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয় যুক্তরাজ্য বন্ধ করে দেয় উদ্ধার কাজ শনিবার কাবুল বিমানবন্দরে সেরে যাওয়া ব্রিটিশ সেনারা ন্যাটোর আরেকটি দেশ ইতালি ইতি টেনেছে উদ্ধার কাজের সাধারণ সরিয়ে নিতে তালেবানের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইউরোপের আরেক দেশ ফ্রান্স বাগদাদ সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন আফগানিস্তানের মানবিক সহায়তা ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সরিয়ে নিতে তালেবানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইমানুয়েল ম্যাক্রন বলেন তালেবানের সঙ্গে আমাদের আলোচনা চলছে কাতারের সঙ্গেও কথা হচ্ছে মানবিক সহায়তা যারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে তাদের রক্ষাকেই আমরা প্রাধান্য দিচ্ছি এছাড়া আফগান নারীদের যেন নির্যাতন করা না হয় সে বিষয়টিও আলোচনায় বারবার উঠে এসেছে তালেবানের কাবুল নিয়ন্ত্রণের পর এই পর্যন্ত এক লাখ সতেরো বেশি মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো গত একদিনে সরিয়ে নেওয়া হয়েছে ছয় হাজারের বেশি আফগানকে তালেবানের পুনরুত্থানে কাশ্মীরের স্থিশীলতা নিয়ে সংখ্যায় ভারত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিল তালেবানের হাতে চলে যাওয়ার ভারতের কপালে চিন্তার ভাস পড়েছে সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় ভারতের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে গত আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ ছড়াতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মোদী প্রায় ৪৫ মিনিট ধরে বিশদ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এর আগে তেইশে আগস্ট রাতে জার্মান চেঞ্জলার জেলা মেরকেলের সঙ্গে আফগানিস্তান সহ একাধিক ইস্যুতে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কেলের সঙ্গে আলোচনা বিশ্ব নিরাপত্তায় তালেবানদের পুনরুত্থানের প্রভাব নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী দুই সালে পূর্ববর্তী তালেবান শাসনের পতনের পর ভারত আফগানিস্তানের মার্কিন সমর্থিত গণতান্ত্রিক সরকারের সাথে অবকাঠামো নির্মাণে কাজ করেছিল এদিকে পাকিস্তান উনিশশো চুরানব্বই সালে তালেবানকে তার ক্ষমতায় আসতে সমর্থন করেছিল বিশ্বাস করা হয় পাকিস্তান তার চির প্রতিদ্বন্দ্বী ভারতের নিরাপত্তা ব্যবস্থা পাল্টে দিতে পর্দার আড়ালে থেকে তালেবানকে সাহায্য করে আসছে লারদিলির যে দৃশ্যটি সবচেয়ে বেশি আশঙ্কা করছে তা হলো তালেবানের জয় প্রতিবেশী পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে উৎসাহিত করতে পারে যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বিপন্ন করবে কাশ্মীর পরিস্থিতি ইদানীং শান্ত থাকলেও পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যেই ভূখণ্ড নিয়ে তিনটি সর্বাত্মক যুদ্ধ সংগঠিত হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এপ্রিল মাসে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে কাতারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বারবার এই উদ্বেগের কথা তুলে ধরেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জুন মাসের একটি প্রতিবেদনে তালেবান এবং আল কায়দার মধ্যে গভীর সম্পর্ক উল্লেখ করা হয়েছে দলিল অনুসারে এই সন্ত্রাসী গোষ্ঠী দুটোর প্রভাব পাকিস্তান ভারত মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিস্তৃত সূত্র নিকেই এশিয়া হিন্দুস্তান টাইমস দায়বিরোধী মার্কিন হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে অভিযান চালাতে হলে তালেবানের অনুমতি লাগবে ঘোষণা আফগানিস্তানের মাটিতে যে কোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেওয়ার আহ্বান জানিয়েছে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন মুজাহিদ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমেরিকার উচিত ছিল দায়েশ খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা আমেরিকার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করে তিনি বলেন এই হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে আহতদের দুজন নারী ও একজন শিশু বলে তিনি উল্লেখ করেন সুবিল্লা মুজাহিদ বলেন মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শীঘ্রই কাবুল বিমানবন্দরে পুনর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রী সভা ঘোষণা করবে পেন্টাগন শনিবার ঘোষণা করেছে আফগানিস্তানের দায়েশ অবস্থানে হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম প্রধান পরিকল্পনাকারী সহ দুজনকে হত্যা করা হয়েছে ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের কাবুল বিমানবন্দরে পেট গুলো গেটগুলো দ্রুতই অতিক্রম করার জন্য আহ্বান জানায় গত বৃহস্পতিবার ওই বিমানটির একটি গেটে ভয়াবহ বোমা হামলায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এই হামলায় তেরো মার্কিন সেনা সহ অন্তত একশো ব্যক্তি নিহত হন একত্রিশে আগস্টের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় থাকবে কাবুল আফগানিস্তান থেকে উদ্ধারকারী যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইটগুলো সম্ভবত আগামী মঙ্গলবার সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় থাকবে পশ্চিমী সামরিক কর্মকর্তারা বলছেন তারা যুক্তরাষ্ট্রের সৈন্যদের অবশিষ্ট সে দেশ থেকে বহন করে আনবে এবং তাদের সুরক্ষার জন্য ভূমিতে আর কোন সৈন্য থাকছে না এর মধ্যে জঙ্গি গোষ্ঠী আইএস কে ভয়াবহ হামলার রক্তের দাগ না শুকাতে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আবারও কাবুল বিমানবন্দর এলাকায় আত্মঘাতী হামলা চালাতে পারে জঙ্গিরা মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারা বলছেন সর্বশেষ প্রহারার ব্যবস্থা তুলে নেওয়ার পর বিমানবন্দর থেকে বিমানগুলোর সময় তাদেরকে নির্ভর করতে হবে তালেবান যোদ্ধাদের উপর এটা নিশ্চিত করছে যে ইসলামী স্টেট খোরাসান বা আইসিস কে বিমানবন্দরে কোন রকেট বা মর্টার হামলা চালাচ্ছে না ব্রিটেনের ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল নেক কার্টার শনিবার বলেন সকালের জানা প্রয়োজন যুক্তরাষ্ট্রের শেষ বিমানগুলো নিরাপদে আফগানিস্তান ত্যাগ করার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কমান্ডার ও সৈন্যদের পরীক্ষা দিতে হচ্ছে ব্রিটেনের নিউজকে তিনি বলেন শেষ বিমানটির আফগানিস্তান ত্যাগের কথা ভাবব এবং সেই সাহসী লোকদের জন্য এটা যে কত বড় চ্যালেঞ্জ আমরা রুদ্ধশ্বাসে সেই কথা ভাববো ব্রিটেন শনিবার তার শেষ ফ্লাইট নিয়ে কাবুল থেকে যাত্রা করে ব্রিটিশ বিমানটি যুক্তরাষ্ট্রের স্থল বাহিনীর কড়া নজরদারিতে বিমানবন্দর ত্যাগ করে বিমানবন্দরের অদূরে বৃহস্পতিবার ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন আমেরিকান সৈন্য এবং কমপক্ষে একশো জন আফগান অসামরিক নাগরিক প্রাণ হারায় প্যান্টাগন বলছে ওই হামলায় অন্তত আঠারো জন সৈন্য আহত হয়েছে তালেবান কর্মকর্তারা বলছেন নিহত আফগান নাগরিকদের অনেকেরই মরাদেহ নর্দমায় ফেলে দেওয়া হয় এবং ওই ঘটনায় কমপক্ষে দুইশো জন আফগান নাগরিক আহত হয় সূত্র ভয়েস অফ আমেরিকা কবে আমিরুল মুমিনিন পাচ্ছে আফগানিস্তান নতুন আমিরুল মোমিন পেতে যাচ্ছে আফগানিস্তান দেশ চলবে ইসলামিক আইনে নাম হবে ইসলামিক আফগানিস্তান নেতাদের আলোচনা চলছে নতুন সরকারের স্থান হবে এমনই কথা জানিয়েছেন তালেবান তবে সেটি কিনা সেটাই দেখার বিষয় আপাতত অন্তবর্তকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলার পর আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এ অবস্থায় তালেবান চাপে রয়েছে এই চাপ সামলাতে দ্রুত সরকার গঠনের উদ্বেগ নিয়েছে তারা এ লক্ষ্যে চলছে আলোচনা আপাতত অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে সেই সরকার প্রধানের পদবি হবে আমিরুল মোমেনিন তালেবান দেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠী ও উপজাতির প্রতিনিধিদের সরকারে রাখবে দেশটিতে সবচেয়ে বড় জাতি গোষ্ঠী হল পস্তু মোট জনসংখ্যার বিয়াল্লিশ শতাংশের বেশি তারা প্রধানত সুন্নি মুসলিম সম্প্রদায়ের এই গোষ্ঠী ভাষী অষ্টাদশ শতক থেকেই আফগান রাজনীতিতে আধিপত্য রয়েছে তাদের এর মধ্যে বিচার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিরক্ষা রক্ষা পররাষ্ট্র অর্থ তথ্য এবং কাবুল বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বাছাইয়ে আলোচনা চলমান তালেবানের সহ মোল্লা বারাদার ও তালেবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা অমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব কান্দাহার থেকে রাজধানী কাবুলে এসেছেন সূত্রগুলো বলছে তালেবান সরকারে নতুন মুখ আনতে চাইছে এর মধ্যে তাজিক ও উজবেক নেতারাও থাকবেন দেশটির সাবেক মন্ত্রীদের অনেকেই বলছেন অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা খুবই জরুরি এতে তালেবানের জন্য পথ চলা সহজ হবে সাবেক অর্থমন্ত্রী হজরত ওমর বলেন আমরা চাই একটা সম্মানিত সরকার প্রতিষ্ঠা হোক এতে তালেবানের জন্যই সুবিধা সহযোগিতাও। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে দ্রুতই সম্মিলিত সরকার গঠন খুবই জরুরি আর ভারত চায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে আফগানিস্তানকে দেখতে তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ বলছে নয়াদিল্লি ও যুক্তরাষ্ট্র